আসসালামু আলাইকুম আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই ভিডিও টিউটোরিয়াল আমরা শিখব সিএসএস এর প্যাডিং নিয়ে যে HTML এলিমেন্টের উপর আমরা কিভাবে প্যাডিং অ্যাপ্লাই করতে পারি তো আমরা যদি আমাদের ফোল্ডারে যাই ক্লাস 13 ফোল্ডারে আমি দুটো ফাইল নিয়েছি index.html এবং style.css এই দুটো ফাইলকে আমি ওপেন করেছি VS Code ইনসাইডার এডিটরে একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css এবং style.css কে আমরা কি করেছি লিংক করেছি কোথায় HTML ডকুমেন্টে কিভাবে লিংক ট্যাগের মাধ্যমে এবং href এ আমরা সেই csv ফাইলটাকে বলে দিয়েছি ওকে আমরা আজকে শিখব কি প্যাডিং নিয়ে তো সেজন্য আমরা যদি একটা div নিলাম p lorem কিছু কন্টেন্ট নিলাম div এর ভিতরে আমার আউটপুটটা কি রকম হবে আমরা যদি রিলোড দিই এরকম আউটপুট হবে রাইট ওকে এবং আমরা যদি এই ডিপটার কিছু বর্ডার দিয়ে আসি তাহলে ডিপকে ধরব সেকেন্ড ব্র্যাকেট দিব বর্ডার 5 পিক্সেল ড্যাশড তারপর কি দেব ব্রাউন দিয়ে আসব একটা কালার দিয়ে আসব আমরা যদি রিলোড দিই এটা হচ্ছে আমাদের ওই ডিপের বর্ডার এখন আমরা গত পর্বে শিখেছিলাম যে মার্জিন মানে হচ্ছে বাইরের দিকে স্পেস দেওয়া যেমন আমরা যদি বলতাম মার্জিন চারপাশে হোক 50 পিক্সেল সেভ দেব রিলোড দেব এই যে চারপাশে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে মানে হচ্ছে কি একটা বক্সের বাইরে কিন্তু আমরা যদি বক্সের ভিতরে জায়গা ছাড়তে চাই সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে আমরা দিব প্যাডিং কত দিব 20 পিক্সেল সেভ দেব রিলোড দেব এই যে দেখেন ভিতরে জায়গা ছেড়ে দিয়েছে মজা না ভিতরে জায়গা যদি ছাড়তে চান সেক্ষেত্রে কি ইউজ করবেন প্যাডিং ইউজ করবেন আর যদি বাইরে জায়গা ছাড়তে চান সেক্ষেত্রে কি ইউজ করবেন মার্জিন আমরা যদি বক্সের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি ডিপটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার ব্লু সেভ দিব রিলোড দিব এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে আমাদের ফন্টটা বুঝতে সুবিধা হচ্ছে তাই না আমরা শিখেছি যে কালার কীভাবে ইউজ করতে হয় যদি আমরা কালারটা নিই তাহলে আমাদের এই ফন্টের কালারটা চেঞ্জ করে দিবে কালার ইকুয়াল টু কি দিব হোয়াইট সেভ দিব রিলোড দিব এই যে আমাদের হোয়াইট হয়ে গেছে ঠিক আছে না আমরা যদি বর্ডারের কালারটা চেঞ্জ করতে চাই কি দিব বর্ডার কালারটা যদি দিতে চাই সেক্ষেত্রে আমি যদি বলি ইয়েলো সেভ দিব রিলোড দিব এই যে ইয়েলো বর্ডার হয়ে গেছে এবার একটু দেখতে সুন্দর দেখাচ্ছে ওকে ভিজুয়ালি আর কি মানে ভালো দেখাচ্ছে আর কি তো প্যাডিং হচ্ছে কি ভিতরে দেওয়া আপনি প্যাডিং যে চারিপাশে দিয়ে দিতে পারবেন এমন না আপনি ইচ্ছে করলে যে কোনো এক সাইডে দিতে পারবেন যেমন আমি যদি উপরে নিচে 20 পিক্সেল এবং ডানে বামে 100 পিক্সেল চাই সেক্ষেত্রে আমি জাস্ট দুইটা ভ্যালু বলে দিলেই হবে এখানে পিএক্স দিতেও পারেন অথবা পার্সেন্টেজ দিতে পারেন ওকে তো আমরা সেভ দিলাম রিলোড দিব এই যে আমাদের উপরে নিচে কত 20 পিক্সেল আর ডানে বামে কত ডানে বামে 100 পিক্সেল বুঝে গেল অথবা আপনারা কি করতে পারেন প্যাডিং লেফট ইউজ করতে পারেন প্যাডিং লেফট ইউজ করে প্যাডিংয়ের ভ্যালুটা বলে দিতে হবে 20 পিক্সেল সেভ দিবেন রিলোড দিবেন কিন্তু রিলোড দেওয়ার আগে মনে রাখবেন উপরে তো আপনি প্যাডিং দিয়ে আসছেন তাই না তো এটাকে আপনি বন্ধ করে দেন শুধুমাত্র প্যাডিং লেফট হবে 20 পিক্সেল রিলোড দেন এই যে প্যাডিং 20 পিক্সেল লেফট আমরা যদি আরেকটু ইউজ করি যে লেফটে প্যাডিং 20 পিক্সেল না 50 পিক্সেল সেভ দেবো রিলোড দেবো এই যে বাম দিকে জায়গা ছেড়ে দিয়েছে ইচ্ছা করলে আপনি ডান দিকে দিতে পারবেন প্যাডিং রাইট দিয়ে টপও দিতে পারবেন প্যাডিং টপ দিয়ে বটমে দিতে পারবেন প্যাডিং বটম দিয়ে বুঝতে পারছেন কুল এটাই হচ্ছে প্যাডিং নিয়ে আলোচনা কিন্তু এখানে আরেকটু আমাদের শেখার আছে সেটা হলো ইনহেরিট নামে একটা কথা আছে ইনহেরিট বলতে কি বোঝাচ্ছে যেমন এই ডিবের প্যাডিং কত এই ডিপের প্যাডিং আমি আপাতত বলি 50 পিক্সেল চারপাশে 50 পিক্সেল ওকে এখন এর ভিতরে পি এর আমি কিন্তু ডিপের প্যাডিং বলছি এখন যদি আমি বলি পি এর প্যাডিং দাও আমরা কি করতে পারতাম পি কে ধরতাম তারপর বলতাম প্যাডিং হচ্ছে প্যাডিং না আগে বর্ডার বলি তাহলে একটু বুঝে যাবে বর্ডার 3 পিক্সেল সলিড হোয়াইট পি এর বর্ডার দিলাম তাহলে কি হবে এই যে পি এর বর্ডার এখন আমি যদি পি এর জন্য প্যাডিং চাই তাহলে আমি কি বলতে পারতাম প্যাডিং আপনি যত চান তত দিয়ে আসতে পারতেন তাই না এখন আপনি রিলোড দিবেন এরকম দেখাচ্ছে। কিন্তু আপনি যদি চান যে আমার প্যারেন্টের যে প্যাডিং আছে আমার চাইল্ডেরও সেই প্যাডিং থাকবেই, তাহলে কি করবেন? তাহলে বলবেন যে প্যাডিং হচ্ছে ইনহেরিট। ইনহেরিট মানে হচ্ছে সে এই চাইল্ড এলিমেন্টটা তার প্যারেন্ট এলিমেন্ট থেকে সেই প্যাডিংয়ের ভ্যালুটা নিয়ে আসবে। মানে আমি চাইল্ড, আমি আমার বাবার কাছ থেকে বাবার ভ্যালুটা নিয়ে আসবো। আমার বাবাকে, আমার বাবা হচ্ছে ডিভ। কেন? কারণ আমার ডিভের ভিতরে পি আছে, পি চাইল্ড, ডিভ হচ্ছে প্যারেন্ট, ডিভ হচ্ছে বাবা, পি হচ্ছে ছেলে। তাহলে ছেলে কি করবে? বাবার ভ্যালুটাকে নিয়ে আসবে। বাবার ভ্যালু কত? বাবার ভ্যালু হচ্ছে 50। তাহলে ছেলেকে কি বলবেন? ছেলেকে বলবেন প্যাডিং হচ্ছে ইনহেরিট। সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে দেখেন কি হয়েছে আপনার। কি হয়েছে? এটা এটা আপনার ঠিক বাবার ভ্যালুটা পেয়ে গেছে, বুঝতে পারছেন? আপনি চাইলে ভ্যালু দিতে পারতেন যে 1, 2 পিক্সেল, 3 পিক্সেল, 10 পিক্সেল। কিন্তু আপনি যদি চান যে আমার সেম বাবার ভ্যালুটা, মানে প্যারেন্টের ভ্যালুটাও যা দিয়েছি আমি সেটাই আমার চাইলে অ্যাপ্লাই হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ইনহেরিট ইউজ করবেন, বুঝতে পারছেন? ইনহেরিট ইউজ করবেন। ওকে, কুল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে আমরা একটা সেকশন নিব, সেকশন। আমরা সেকশনের মধ্যে পি নিব, লরম নিলাম, রিলোড দিলাম, সেকশন এরকম। আমরা সেকশনটাকে একটু স্টাইল করি। সেকশন ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বর্ডার দিলাম 3 পিক্সেল সলিড গ্রিন, সেভ দিব, রিলোড দিব, এরকম দেখাচ্ছে, রাইট? আমরা এই সেকশনের জন্য যদি উইড সেট করতে চাই যে এই সেকশনটার একটা উইড হবে, সেক্ষেত্রে উইড নামে একটা প্রপার্টি ইউজ করব, যে এই সেকশনটার উইড হবে 300 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব, এটাই হচ্ছে 300 পিক্সেল, রাইট? ওকে, এটাকে সেন্টার আনতে কী হবে? সেন্টার যদি আনতে চাই, মার্জিন উপরে নিচে 0, ডান এবং অটো, সেভ দিব, রিলোড দিব, চলে আসছে। এখন মনে রাখবেন 300 পিক্সেলের উইড হচ্ছে এটা। এখন আপনি যদি প্যাডিং এখানে ইউজ করেন 50 পিক্সেল, সেভ দিব। এখন পর্যন্ত রিলোড দিইনি, খেয়াল করেন এই ডিবের উইডটা। আমরা যদি রিলোড দিই, এই দেখেন বড় হয়ে গেছে, কিন্তু 300 পিক্সেল কিন্তু ও নাই, ও কিন্তু বড় হয়ে গেছে। আপনি যদি চান যে না আমার 300 পিক্সেলই থাকবে, সেই ক্ষেত্রে আপনি বক্স সাইজিং ইউজ করতে পারবেন। বক্স সাইজিং, বর্ডার বক্স, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে 300 পিক্সেলের মধ্যে থেকেই আপনার প্যাডিংটা ইনক্লুড হয়ে গেছে। সে কিন্তু বড় হবে না, সে কিন্তু বড় হবে না। কি করলাম? আমরা যদি এটাকে অফ করে দিই, রিলোড দিই, আমার 300 পিক্সেল দেখা যাচ্ছে না। আমাদের 300 পিক্সেল উইড সহ, আমার প্যাডিং সহ যোগ হয়ে টোটাল যতটুকু উইড হয়েছে ততটুকু আমার দেখাচ্ছে। কিন্তু আপনি যদি এটা না চান যে না আমার যতটুকু উইড ততটুকু আমাকে দেখাও, সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? বক্স সাইজিং দেখাবেন। সেক্ষেত্রে কি হবে? এই উইডের সাথে এই প্যাডিংটা ইনক্লুড হয়ে যাবে, টোটাল হবে না। রিলোড দেন, এই দেখেন 300 পিক্সেলের, বুঝতে পারছেন? মনে থাকবে, এটা কিন্তু খুব কাজের। এটা মূলত ইউজ করে আপনার, ডিপেন্ড করে, বাট মূলত ইউজ করে স্টারের উপরে। স্টার মানে হচ্ছে গ্লোবাল সিলেক্টর, সবগুলো সিলেক্টরকে সে ধরবে। তখন আপনারা বলে দিয়ে আসতে পারেন বক্স সাইজিং, বর্ডার বক্স, তো তখন আপনার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা দেওয়া লাগবে না। ওকে, তো আজকে ছিল এই প্যাডিং নিয়ে আলোচনা। নেক্সট এ নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, আরেকটা কথা, আপনারা যদি এই ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন করতে চান, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে আপনারা আমাকে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে, সেটা হচ্ছে আমার কোর্স, সেখানে আপনারা আপনাদের কোশ্চেন বলতে পারেন। আমরা নিশ্চয়ই আপনাদের কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, টাটা।